আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড অর ওল্ড ইংলিশ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। আমরা তাহলে সরাসরি শুরু করছি অ্যাংলো স্যাক্সন অর ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকে ওল্ড ইংলিশ পিরিয়ড ধরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বুঝতে শুরু করি। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড প্রথম পিরিয়ড। কিন্তু এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের আগেও এখানে রোমান্সরা ছিল, কিন্তু সেই রোমান্সদের অর্থাৎ এখানকার রোমান্সদের সাহিত্যের ইতিহাস জানা যায়নি। তাহলে রোমান্স এইটুকুই আমরা জানি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের আগে এখানে অর্থাৎ ইংল্যান্ডে অর্থাৎ ব্রিটেনে রোমান্সরা থাকত, রোমান। এই রোমানদের পরে শুরু হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখান থেকে খানিকটা ইতিহাস পাওয়া যায় যার নাম ওল্ড ইংলিশ পিরিয়ড, পুরনো ইংলিশ পিরিয়ড। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে নামটা কি করে এলো? অ্যাংলস, স্যাক্সন্স আর জুটস তিনটা উপজাতি, অ্যাংলস, স্যাক্সন্স, জুটস এই তিনটা উপজাতিকে আমন্ত্রণ করে বাইরে থেকে যারা নিয়ে এসেছিল তারা ছিল কেল্টস বা ব্রিটনস, এরাও উপজাতি। তাহলে কি পাওয়া গেল? অ্যাংলস, স্যাক্সন্স, জুটস এই তিনটা উপজাতিকে বাইরের থেকে আমন্ত্রণ করা হলো এই ইংল্যান্ডে বা ব্রিটেনে। কারা আমন্ত্রণ করলো? কেল্টসরা। কেল্টসরাও উপজাতি। এই কেল্টসদের আরেক নাম হলো ব্রিটনস, সেখান থেকেই ব্রিটেন, অর্থাৎ ইংল্যান্ডের প্রথম নাম ব্রিটেন। কোথার থেকে? ব্রিটনস থেকে, অর্থাৎ কেল্টসদের থেকে। এই কেল্টসরাও উপজাতি, আদিবাসী। তাহলে বলা যায় যে এই কেল্টস আর ব্রিটনসরাই কিন্তু ছিল ব্রিটেনের আদি অধিবাসী। অর্থাৎ ব্রিটেনে প্রথম ছিল কেল্টস উপজাতি, যাদের নাম ব্রিটনস। সেখানেই এসে পড়েছিল রোমান্সরা 43-410 AD। অর্থাৎ কেল্টস উপজাতিরা ছিল, অর্থাৎ ব্রিটনসরা ছিল
তখন রোমান্সরা রোমান্সের কিছু লোক এখানে চলে আসে। কেন, কিভাবে? কারণ জুলিয়াস সিজার এই ব্রিটেনে বহুবার অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, তার ফলস্বরূপ হিসাবে রোমান্সরা সেখানে একটু জায়গা করে নেয়। আর তাদের ধরেই, এই জুলিয়াস সিজারের পথ ধরেই রোমান্সরা ব্রিটেনে আসে। এই রোমান্সরাই কিন্তু এই ব্রিটেনে ক্রিশ্চিয়ানিটি নিয়ে এসেছিল, খ্রিস্টান ধর্ম নিয়ে এসেছিল। কারা? রোমান্সরা। তাহলে আমরা পেয়ে গেলাম যাকে আমরা ইংল্যান্ড বলছি তার প্রথম নাম ছিল ব্রিটেন। কোথা থেকে এসছে? ব্রিটন থেকে। ব্রিটন করা কেল্টসরা, কেল্টস উপজাতিরা। কেল্টস ট্রাইব বা উপজাতিদের ব্রিটন বলা হতো, আর তাদের নাম অনুসারে ব্রিটেন হয়েছিল। এবার রোমানরা যখন ব্রিটেনে ছিল তখন পিক্টস বারবার হামলা করে ব্রিটেনের উপরে। কে হামলা করে? পিক্টস, PICTS। এই পিক্টস উপজাতি বারবার হামলা করে, অর্থাৎ রোমানরা যখন ব্রিটেনে ছিল তখন পিক্টস উপজাতি বারবার ব্রিটেনে হামলা করে। এই পিক্টসরা ছিল জংলি জাতীয় সম্প্রদায়, জংলি লোক ছিল এরা, পিক্টস, PICTS। আর এই পিক্টসরা কিন্তু আসলে ছিল স্কটিশ ট্রাইবালস। রোমানরা পিক্টসদের থেকে বাঁচবার জন্য একটা ওয়াল তৈরি করেছিল, যে ওয়ালের নাম ছিল হ্যাড্রিয়ানস ওয়াল, হ্যাড্রিয়ান ওয়ালস। আর এই রোমানরা যখন ব্রিটেনে ছিল তখন কিন্তু তাদের ভাষা ছিল ল্যাটিন, ইংরেজি এখনো আসে নাই। রোমানরা যখন ব্রিটেনে ছিল তখন তাদের ভাষা ছিল ল্যাটিন। রোমান রাজা হনোরিয়াস রোমানরা যারা ব্রিটেনে আছে তাদের এক রাজা ছিল হনোরিয়াস। এই হনোরিয়াস কেল্টস উপজাতিদেরকে বলে রোমে গণ্ডগোল লেগে গেছে, রোমে এখন গণ্ডগোল হচ্ছে, তাদের আদিবাস, আমরা রোমে ফিরে যাব, তোমাদের অর্থাৎ কেল্টসদের একা একাই এবার যুদ্ধ করতে হবে পিক্টসদের সঙ্গে। ব্যাস, রোমান রাজা হনোরিয়াস তিনি বললেন কেল্টসদের রোমে গণ্ডগোল লেগে গেছে, আমাদের রোমে ফিরে যেতে হবে, আমরা আর পিক্টসদের সাথে কোনো গণ্ডগোলে নেই, তোমরা কেল্টস, তোমরা এখানকার আদিবাসী,
তোমরা পিক্সদের সাথে এই জঙ্গলিদের সাথে যুদ্ধ করো। অতএব রোমান্সরা ব্রিটেনসেরে চলে গেল। রোমান্সরা যখন ব্রিটেনসেরে চলে গেল তখন ওই জঙ্গলি পিক্টস PICTS এই পিক্টস বারবার এই কেল্টসদের উপর অর্থাৎ ব্রিটনসদের উপর হামলা করতে শুরু করল। পিক্টসদের থেকে এই কেল্টস বা ব্রিটনসরা দুর্বল ছিল, তাই ব্রিটনদের বা কেল্টসদের বা ইংল্যান্ডের যে আদিবাসী কেল্টস তারা আর পারল না কাদের সাথে, জঙ্গলি পিক্টসদের সাথে। এবার এই কেল্টস ভাবছে আদিবাসী যারা ইংল্যান্ডের মানে ব্রিটেনের, এই কেল্টসরা ভাবছে আমরা তো একা পারবো না, তাহলে আমাদের কারো সাহায্য নিতে হবে। অতএব আমরা অ্যাঙ্গেলস, সেকশন, জুটস এদেরকে আমন্ত্রণ করে নিই। ব্যাস, তাহলে ব্রিটেনের এই ব্রিটন বা কেল্টসরা পিক্সদের সাথে পারে না, তাই এবার নতুন অন্য উপজাতি বাইরে থেকে আমন্ত্রণ করা হলো নিজেদের ক্ষমতা শক্তি বাড়াতে। আর সেই উপজাতিরা ছিল অ্যাঙ্গেলস, সেকশনস, জুটস। সমুদ্রের পথে নর্দার্ন জার্মান থেকে এই তিন উপজাতি ইংল্যান্ডে অর্থাৎ ব্রিটেনে, এখনও ইংল্যান্ড হয় নাই, ব্রিটেনে এসে গেল 5th century। তাহলে বোঝা গেল অ্যাঙ্গেল, সেকশন কীভাবে এই ব্রিটেনে এসেছিল, কেল্টসদের আমন্ত্রণে এসেছিল। কারণ কেল্টসদের আক্রমণ থেকে বাঁচাতে, তাদেরকে বাঁচাতে কাদের হাত থেকে, পিক্সদের হাত থেকে বাঁচাতে সমুদ্রপথে জার্মানি থেকে অ্যাঙ্গেল, স্যাক্সন, জুটস চলে এলো। এই অ্যাঙ্গেলস, স্যাক্সন 600 বছর এই ব্রিটেনে থাকে, 600 বছর। আসলে কিন্তু এরা রাশিয়া থেকে এসেছিল, রাশিয়া থেকে জার্মান, জার্মান থেকে এসেছিল। যাই হোক, এই যে তিনটা উপজাতি অ্যাঙ্গেল, স্যাক্সন, জুটস, এর মধ্যে জুটসরা বেশি দিন টিকে থাকতে পারল না। তার জন্য শক্তিশালী যারা অ্যাঙ্গেল, স্যাক্সনসরা এখানে রাজ করতে শুরু করে দিল। এই অ্যাঙ্গেল, সেকশন তারা যে এলো বাইরে থেকে, তারা যে কথা বলতো, তারা ওল্ড ইংলিশে কথা বলতো। তাহলে দেখা গেল ওল্ড ইংলিশটা কোথা থেকে এলো, এর উৎসটা নর্দার্ন জার্মানি থেকে। কারণ জার্মানি থেকেই তো অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশনসরা এসেছিল। ওল্ড ইংলিশ, পুরনো যে জার্মান ল্যাঙ্গুয়েজ, তার সাথে মিল ছিল। বেডি নামক এক খ্রিস্টান ব্যক্তি, বেডি নামক এক খ্রিস্টিয়ান ব্যক্তি ছিলেন, তিনি লিখেছিলেন এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এই বেদির লেখা থেকেই
অ্যাঙ্গেল সেকশন জুটদের কথা পাওয়া যায়। আর এই অ্যাঙ্গেলসের এবার নাম অনুসারে হয়ে গেল ইংল্যান্ড। কেল্ট বা ব্রিটন তাদের নামে হয়েছিল ব্রিটেন। এবার আমন্ত্রণ করে নিয়ে আসছে অ্যাঙ্গেলসদের স্যাক্সনদের, কিন্তু এরা আমন্ত্রিত হয়ে এসে এরা এত শক্তিশালী হলো যে আদিবাসী কেল্টরা বা ব্রিটনরা তারা দুর্বল হয়ে গেল। তার জন্যই এবার ব্রিটন বাদ দিয়ে, মানে ব্রিটনদের ব্রিটেন বাদ দিয়ে, অ্যাঙ্গেলস থেকে নাম হয়ে গেল ইংল্যান্ড। যাই হোক, আর এই সেকশনসরা এসেছিল কোথা থেকে? সেকশন নামক এক জায়গা থেকে এসেছিল। আর জুটরা এসেছিল ডেনমার্ক থেকে। যাই হোক, তাহলে মজার ব্যাপার হলো অ্যাঙ্গেল সেকশনরা এসেছিল কেল্ট বা ব্রিটনদের সাহায্য করার জন্য, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে কেল্ট বা ব্রিটনদের তারা পরাস্ত করছে, তাড়িয়ে দিচ্ছে, তারা এবার চলে গেল, রাজত্ব হয়ে গেল অ্যাঙ্গেলস আর সেকশনদের। তাহলে ব্রিটেনের, পুরনো ব্রিটেনের যে আদিবাসী ছিল কেল্টস, সে কেল্টস কিন্তু আর থাকলো না। ব্রিটেন কিন্তু ইংল্যান্ড হয়ে গেল, দখল হয়ে গেল অ্যাঙ্গেলস আর সেকশনের, অর্থাৎ যাদের আমন্ত্রণ করে নিয়ে এসেছিল তারাই এবার রাজত্ব শুরু করে দিল। আর কেল্টরা তখন কি করবে, কোথায় পালাবে? ওরা তখন, এই কেল্টরা তখন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল, চলে গেছে, সেখানে বসবাস শুরু করে দিল। পরে যখন সভ্যতা আসছে, সেই জন্য কিন্তু পরে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড মিলে ইংল্যান্ড হয়ে গেল। যাই হোক, কেল্টরা কী করলো? ওই পুরনো ব্রিটেন অর্থাৎ নতুন ইংল্যান্ড তাকে ছেড়ে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস শুরু করলো। কারণ যাদের নিমন্ত্রণ করে নিয়ে এসেছিল অ্যাঙ্গেলসদের সেকশনদের, তারা আর এখন থাকতে দেয় না। 150 বছর এই সব চলতে থাকে, 150 বছর এই সব চলতে থাকে। এবার এই ব্রিটেনকে, পুরনো ব্রিটেনকে 7 ভাগে ভাগ করলো। কারা? এই অ্যাঙ্গেলসরা আর সেকশনরা। কীভাবে ভাগ করলো? এসেক্স, বিসেক্স, সিসেক্স, এইভাবে 7 ভাগে ভাগ করলো। বিশেষ পাওয়ারফুল জায়গা যেটা, এসেক্স। এই তো গেল ঐতিহাসিক বিষয়। এবার আমরা লক্ষ্য করব লিটারেচারে এদের কি ভূমিকা ছিল বা এই সবের কি ভূমিকা ছিল। তাহলে লিটারেচারের বিষয়ে আসি। প্রথম, অ্যাঙ্গেল সেকশনরা ওরালি, মুখোমুখি ভাষায় গল্পকথা বলতো, লেখালেখির বেশি প্রচলন ছিল না। অ্যাঙ্গেল সেকশনদের প্রথমে তারা ওরালি, মুখোমুখি গল্পকথা বলতো, লেখালেখি বিষয়টা তেমন ছিল না। রোমান মিশনারি থেকে যতটুকু শিখেছিল তা লিখতে শুরু করলো। রোমানিক অক্ষর শিখেছিল, তখন তারা হিরোইক কাহিনী, রিডলস, হেজিওগ্রাফি, সারমন্স এইসব কিছু কিছু লিখতে শুরু করলো, আর বাইবেলকে ট্রান্সলেট করতে শুরু করলো। শুরু হলো কিন্তু ইংরেজি সাহিত্য। কিভাবে? প্রথম অ্যাঙ্গেল সেকশনরা ওরালি গল্পকথা বলতো, লেখালেখির বিষয় প্রচলন ছিল না। তারপর রোমান মিশনারি থেকে কিছুটা পড়াশোনা শিখে
রোমান অক্ষর শিখে তারও কিছু সাহায্য নিয়ে তারা হিরোইক কাহিনী, রিডলস, হেজিওগ্রাফি, সারমন্স এইসব লিখল, বাইবেল ট্রান্সলেট করলো। অর্থাৎ কি না, পুরনো ইংরেজির সাথে মিশে গেল এই অ্যাঙ্গেল সেকশনদের কথা, মিশে গেল রোমানদের কথা, মিশে গেল জার্মানদের কথা, সব মিলে কিন্তু ইংলিশ লিটারেচারের মধ্যে জায়গা করে নিচ্ছে। জার্মানদের কথা, ওল্ড ইংলিশ কিছুটা রয়েছে, রোমানদের ওয়ার্ড রয়েছে, এই মিলে একটা ইংরেজি সাহিত্য হলো, তার নাম হলো অ্যাংলো সেকশন পিরিয়ডের সাহিত্য বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সাহিত্য। তখন ইতিহাস লেখার কিছুটা কাজ হয়। সেই সময়ে 400 ম্যানুস্ক্রিপ্টস, 400 পাণ্ডুলিপি এখনও বর্তমানে সুরক্ষিত রয়েছে, পাওয়া গেছে। সেই সময়ের অ্যাংলো সেকশন পিরিয়ডের 400 ম্যানুস্ক্রিপ্টস, 400 পাণ্ডুলিপি এখনও সুরক্ষিত রয়েছে। এই পুরনো লেখার মধ্যে যে পাওয়া গেছে নিদর্শন, প্রথম যে কবিতা উইটসিথ পাওয়া গেছে, অ্যাংলো সেকশন পোয়েম, প্রথম উইটসিথ, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল। এই উইটসিথের মধ্যে কিন্তু জার্মানিক কথাবার্তা রয়েছে, জার্মানিক গল্প কাহিনীটাই রয়েছে। তাহলে বোঝা গেল ইংরেজির সাথে, ওল্ড ইংলিশের সাথে মিশে গেল জার্মান, মিশে গেল রোমান, তাই উইটসিথটা জার্মানিক ওয়ার্ল্ড নিয়ে লেখা। আর এটাই ছিল ওল্ড ইংলিশ লিটারেচারের পুরানো নিদর্শন, উইটসিথ। এবার আসলো বিউল্ফ। বিউল্ফটা সম্পূর্ণ পাওয়া গেল, উইটসিথটা খণ্ড খণ্ড পাওয়া গেছে, বিউল্ফ সম্পূর্ণ পাওয়া গেল। অ্যাংলো সেকশন পোয়েট্রির বিশেষ লেখা 3182 লাইন এই বিউল্ফ, সেই সময়ের লেখা 3182 লাইন। আর এই বিউল্ফকেই বলা হয় ইংল্যান্ডের ন্যাশনাল অ্যাপিক। ইংল্যান্ডের ন্যাশনাল অ্যাপিক হল এই বিউল্ফ। কিন্তু দুর্ভাগ্য, বিউল্ফের রাইটারের নাম তো আমরা জানি না, আননোন, কারণ তিনি লিখে যাননি, সেই সময়ে প্রথাও ছিল না লেখার। এরপর আছে ডিওর্স লেমেন্ট, বিশেষ লেখা অ্যাংলো সেকশন পিরিয়ডে। এখন পাওয়া গেল দুজন বিশেষ কবিকে, যারা তাদের নাম লিখে গেলেন, তারা হলো সাইনেউল আর ক্যাডমন। এই প্রথম কোনো কবি নাম লিখে গেছেন, সাইনেউল অ্যান্ড ক্যাডমন। অ্যাংলো সেকশন যুগের লেখাগুলো চারটি বইয়ের মধ্যে পাওয়া যায়, এক্সিটার বুক, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, ভার্সিলি বুক, নোয়েল কর্ডেক্স। তাহলে অ্যাংলো সেকশন যুগের লেখাগুলো চারটি বইয়ের মধ্যে পাওয়া যায়। প্রথমটা হলো এক্সিডার বুক, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, ভার্সিলি বুক, নোয়েল কর্ডেক্স। এবার এক্সিটার বুকটা ইউনিক বুক, ইউনিক কালেকশন, রিডেলস 94 রিডেলস এর মধ্যে পাওয়া যায়। জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টের মধ্যে ক্যাডমনের ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, ভার্সিলি বুকের মধ্যে পোয়েট্রি প্রোজ পাওয়া যায়, নোয়েল কোডেক্সের মধ্যে বিউলফের স্টোরি পাওয়া যায়। এই বইগুলোর মধ্যে যেমন কবিতা ছিল, তাতে তেমন কিছু নাম তো লেখা ছিল না, বলাই হলো। যাই হোক, ক্যাডমনকে ফার্স্ট ওল্ড ইংলিশের ফার্স্ট পোয়েট বলা হয়, ক্যাডমনকে। তাছাড়া বেডি, তার লেখা ছিল, তার নিদর্শন পাওয়া যায়। বিশেষ আরেকটা নাম আসে, অ্যালফ্রেড দ্য গ্রেট, রাজা অ্যালফ্রেড দ্য গ্রেট। এই অ্যালফ্রেড দ্য গ্রেট একজন রাজা তো ছিলেন,
লিটারেচারকে তিনি যথেষ্ট কন্ট্রিবিউশন দিয়েছেন। অ্যালফ্রেড দ্য গ্রেট ওল্ড ইংলিশকে স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের পড়ানোর জন্য বলে যে ওল্ড ইংলিশটা পড়বে স্টুডেন্টরা। আর এই অ্যালফ্রেড দ্য গ্রেটের সময় অ্যাংলো সেকশন ক্রনিকল অর্থাৎ অ্যাংলো সেকশনের ইতিহাস লেখা শুরু হয়। এবার দেখা যাবে সাবজেক্ট অফ অ্যাংলো সেকশন পোয়েট্রি, তাহলে কী কী বিষয় ছিল সাবজেক্ট অ্যাংলো সেকশন পোয়েট্রির মধ্যে? তারা লিখত হিরোইক পোয়েট্রি, লিখত বীরদের কাহিনী, লিখত রিলিজিয়াস পোয়েট্রি, লিখত ধর্মীয় বিষয় লিখত, কারণ ক্রিশ্চিয়ানিটি চলে আসছে, রোমানরাই নিয়ে এসেছিল, পার্সোনাল পোয়েমও লেখা হয়েছে, লাভ পোয়েম লেখা হয়েছে, ক্রনিকালস লেখা হয়েছে, সারমন্স লেখা হয়েছে, রিডিলস লেখা হয়েছে। তাহলে এগুলো অ্যাংলো সেকশন পিরিয়ডে লেখা হয়েছে, হিরোইক পোয়েট্রি, রিলিজিয়াস পোয়েট্রি, পার্সোনাল পোয়েম, লাভ পোয়েম, ক্রনিকালস, সারমন্স, রিডলস। লেখার মধ্যে কিন্তু জার্মানি টাইপ শৈলী লক্ষ্য করা যায়। জার্মানি, স্বাভাবিক, জার্মানি এবং রোমান তো থাকবেই ওল্ড ইংলিশের সঙ্গে। যেমন দ্য ব্যাটল অফ মাল্ডান, ব্যাটল অফ মাল্ডান এই অ্যাংলো সেকশন পিরিয়ডের এই বিশেষ কবিতার মধ্যে লেখায় জার্মানি টাইপ লক্ষ্য করা যায়। তাছাড়া দ্য রিউইনের মধ্যে লক্ষ্য করা যায়, সিফেয়ারারের মধ্যে লক্ষ্য করা যায়, এগুলো এলিজি ছিল। দ্য রিউইন এলিজি, দ্য সিফেয়ারার এলিজি, ওয়াইফস ল্যামেন্ট এলিজি, হাজব্যান্ডস মেসেজ এলিজি। আর এই সময়ে অ্যাংলো সেকশন পিরিয়ডে ল্যাটিন পোয়েট্রিকে অনুকরণ করা হতো, ল্যাটিনকে অনুকরণ করা হতো। রিলিজিয়াস পোয়েম ছিল ক্রাইস্ট ওয়ান, ক্রাইস্ট টু, ক্রাইস্ট থ্রি, এগুলো এক্সিটার বুকের মধ্যে পাওয়া গেছে রিলিজিয়াস পোয়েম। বিশেষ লেখা ছিল দ্য ড্রিম অফ দ্য রুট, ক্রাইস্ট অ্যান্ড দ্য সেটান, লম্বা কবিতা। তখন সিমিলি ব্যবহার করা হতো, মেটাফোর ব্যবহার করা হতো, কিন্তু রাইমিং স্কিম ব্যবহার করা হতো না, কিন্তু বাইবেলটা ট্রান্সলেট করা হতো গদ্যের আকারে তখন। তাহলে অ্যালফ্রেড দ্য গ্রেট ইলেভেন্থ সেঞ্চুরিতে একটা বিশেষ ভূমিকা নিয়ে নেয়। কি ভূমিকা নেয়? সাহিত্যের ক্ষেত্রে ক্রনিকালস তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকে অ্যালফ্রেড দ্য গ্রেট রাজার। ইলেভেন্থ সেঞ্চুরি পর্যন্ত সেটা দেখা গেছে বিশেষভাবে। এবার একটা ঘটনা ঘটে গেল, কিং উইলিয়াম ফার্স্টের নেতৃত্বে 7,000 সৈনিক নিয়ে 700 জাহাজ সমুদ্রপথে ইংল্যান্ডে আসে। কিং উইলিয়াম ফার্স্টের নেতৃত্বে 7,000 সৈনিক 700 জাহাজ নিয়ে ইংল্যান্ডে আসে। তখন অ্যাংলো সেকশন পিরিয়ডে রাজা ছিলেন যিনি হ্যারল্ড গডউইনসন, যাকে হ্যারল্ড সেকেন্ড বলা হতো। এই হ্যারল্ড গডউইনসন আর এই উইলিয়াম ফার্স্টের সাথে একটা যুদ্ধ হয়, যুদ্ধের নাম দেওয়া হয় ব্যাটল অফ হেস্টিংস, ব্যাটল অফ হেস্টিংস। আর এই যুদ্ধে মারা যায় হ্যারল্ড দ্য সেকেন্ড, অ্যাংলো সেকশন পিরিয়ডের রাজা। আর এর থেকেই অ্যাংলো সেকশনের যুগ শেষ হয়ে গেল। এরপর ইংরেজ এসে গেল অ্যাংলো নরমান পিরিয়ড। যাই হোক, আমাদের আলোচনা ছিল অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, লিটারেচারের ক্ষেত্রে এর কি প্রভাব তা আমরা পেয়েছি। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ডটা শেষ হয়ে গেল যখন কিং হ্যারল্ড দ্য সেকেন্ডের মৃত্যু হলো। কার সাথে যুদ্ধ করতে গিয়ে? কিং উইলিয়াম ফার্স্ট। আর লিটারেচারের ক্ষেত্রে অ্যালফ্রেড দ্য গ্রেট বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এই ছিল বিষয় আমাদের আজকের আলোচনা, অ্যাংলো সেকশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার অর ওল্ড ইংলিশ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের গোড়াপত্তন। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, থ্যাংক ইউ।